ওয়েলকাম টু ভিড অঙ্ক ডট কম আমি সুনাম তোমাদের ম্যাথসের টিচার চলো দেখে নেওয়া যাক এবারে কোন অঙ্ক রয়েছে আমাদের কাছে সলভ করার জন্য এখানে বলা রয়েছে ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত পঁচিশ ইস্টু চব্বিশ হলে লাভ বা ক্ষতির হার কত তাহলে দেখো আমাদের যেটা বলে দেওয়া রয়েছে আমরা লিখিনি যে ক্রয় মূল্য ক্রয় মূল্য ও বিক্রয় মূল্যের অনুপাত বলা রয়েছে অনুপাত কত না পঁচিশ ইস্টু চব্বিশ ক্রয় মূল্য কত হবে ক্রয় মূল্য হবে নিচ্ছি আর বিক্রয় মূল্য কত হবে বিক্রয় মূল্য হবে চব্বিশ এক্স টাকা তাহলে দেখো এখানে পঁচিশ এক্স গ্রেটার দেন চব্বিশ এক্স তার মানে এখান থেকে আমরা স্পষ্টতই বলতে পারি যে ক্রয় মূল্য যেটা রয়েছে সেটা গ্রেটার দেন কার থেকে হচ্ছে বিক্রয় মূল্য থেকে তার মানে আমি যত টাকা কিনছি তার থেকে কম দামে আমি বিক্রি করছি তার মানে এখানে ক্ষতি হবে তাহলে ক্ষতির পারসেন্টেজ হারটা আমাদের বের করতে হবে তাহলে ক্ষতি কত হচ্ছে না ক্ষতি হবে পঁচিশ এক্স মাইনাস চব্বিশ এক্স সমান সমান এক্স টাকা আমার ক্ষতি হচ্ছে অতএব যেটা বের করতে বলেছে যে ক্ষতির হার কত হবে ক্ষতির হার সমান সমান এক্স বাই টোয়েন্টি ফাইভ এক্স ইন্টু হান্ড্রেড সমান সমান কত হবে ইকুয়াল টু হবে ফোর পারসেন্ট তাহলে সঠিক উত্তর কোনটা হবে সঠিক উত্তরটি হবে অপশান ডি ফোর পারসেন্ট ক্ষতি বিডঙ্গ ডট কম ওয়েবসাইটে ভিজিট করার জন্য আপনাদের ধন্যবাদ গণিতের এই রকমি নানান সমস্যার সমাধানের জন্য আমাদের ওয়েবসাইট ভিজিট করুন